বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনী হচ্ছে, শিল্পকর্ম প্রদর্শনী হচ্ছে, কিন্তু যারা যেতে পারছেন না তাদের মন খারাপ করবার কিছুই নেই। মানুষকে বুঝতে ঢাকায় চলছে টাইম অ্যানুয়ালিটি শিল্প প্রদর্শনী। শিল্পী রুহুল আমিন তারেকের একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে গ্যালারি কায়াতে। প্রদর্শনীটি চলবে 17 মার্চ পর্যন্ত, কিন্তু আপনাদের জন্য একটু বিশেষ ঝলক। এটি মূলত আমার একটি সিরিজ ওয়ার্ক, যেটা কমপ্লেক্সিটি অফ টাইম অ্যান্ড রিয়েলিটি, এখান থেকে নেওয়া এই নামটা। এটি মূলত উড কাট মাধ্যমে করা, কাঠ খোদাই, কাঠের মধ্যে খোদাই করে কাগজে ছাপনি, এই প্রসেসে কাজগুলো করা। নৈতিক যে অবক্ষয় যেটার কারণে পৃথিবীকে আমরা বিস্ময় করে তুলেছি, এই জায়গার থেকে আমাদের যে মুক্তির স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে আমি কাজ করেছি। এবং এই স্বপ্ন নিয়ে কাজ করতে যে আমি আমাদের বাউল দর্শনের ধারস্থ হয়েছে 2006-07 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত। এই যে ছবি আঁকায় আমার যতগুলো কাজ প্রদর্শনী করার মতো ছিল, এর প্রায় সবগুলো কাজই গ্যালারি কায়া উপস্থাপন করেছেন এই টাইম অ্যান্ড রিয়েলিটি। জীবনকে জানার জন্য, জীবনকে দেখার জন্য শিল্পের ধারস্থ হওয়া উচিত। কারণ দিন শেষে আমরা কিন্তু গান শুনি, দিন শেষে আমরা কিন্তু ছবি দেখি। এই জন্যই আমাদের ছবির কাছাকাছি আসা উচিত। শিল্পী পারে তার দেশকে, তার সমাজকে, তার বিশ্বকে পৃথিবীর সামনে খুব সহজে উপস্থাপন করতে। সুতরাং আমাদের ছবি দেখা উচিত, পরবর্তী প্রজন্মকে তার জীবনের প্রতি আরও বেশি আনন্দময় করে তোলার জন্য ছবির কাছাকাছি আসা উচিত, প্রদর্শনী দেখা উচিত। চিত্রকর্ম আসলে হচ্ছে সময়ের ধারক এবং বাহক। আপনার এখন আপনার যে বাস্তবতা আছে সেটাই কিন্তু আপনার চিত্রকর্মতে ফুটে ওঠে। তো অবশ্যই আপনার শিশু সন্তানদেরকে চিত্রকর্মের প্রতি উৎসাহ জাগানো প্রয়োজন।